والسلام عليكم. سبحان الله سبحان الله. سفر سفر شهر شهر সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পথে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় সবুজের হৃদয়ে কবু করেছি সুজি কবু কিছু হারিয়েছি নেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জন্ম জন্ম কদম কদম মুঠোয় ভরে কুড়াই কিছু হয়তো বাকি শোনা জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। তুমি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে দুইটি বাইক নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে পালসার ওল মডেল, ফুল টেকার নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। এটা কিন্তু আসলে ওল্ড মডেল হলেও এই গাড়িগুলো সাদা ইঞ্জিনের গাড়ি, খুবই শক্তিশালী বাইক। আর একটা হচ্ছে মাত্র 500 কিলো চলা, এখনকার আপডেট মডেল, নিউ মডেল, 2021 শেষের মডেল, হিরো স্প্লেন্ডার প্লাস। এটা হলো সেলফি স্টার IBS, হ্যাঁ, IBS ব্রেক সিস্টেম। তো এই বাইকটি মাত্র 500 কিলো চলা, অনলি 500 কিলো চলা, ফার্স্ট মালিকের আছে, ওয়ান টেস্ট অবস্থা আছে, মালিকানা চেঞ্জ করার সুবিধা আছে। তো এই দুইটি বাইক আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ বিবরণ। তার একটি কথা, যারা চ্যানেল নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। সামনে টায়ার থেকে হিরো স্প্লেন্ডারের দেখুন, সামনে টায়ার যে শোরুম বরাবর না, এটা কিন্তু একজন পাগলও বলবে না, ঠিক আছে। দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার, শোরুমে যেরকম টায়ারের গেট আপ থাকে ওই রকমই কিন্তু এই টায়ারটা একদম হুবহু আছে। মাঠগাড়টা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পর একদমই নেই। দেখেন IBS, এটাকে বলা হয় নিউ মডেল IBS, ঠিক আছে। এর আগের মডেলগুলো IBS সিস্টেম নামে নেই, ঠিক আছে। দেখেন দুইটি সকাল ফুল ফ্রেশ আছে, হেডলাইটের গ্লাসে একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পর একদমই নেই, একদম ফুল ফ্রেশ। উপরের অংশগুলো কিন্তু ফুল ফ্রেশ আছে। দেখেন গাড়িটির ওয়াদ হওয়া, গাড়িটি ধোয়া হয় নাই, আসলে খুব চাপ, এজন্য গাড়িগুলো জাত করা বা ধোয়া, পলিশ টলিশ করা, পলি লাগানো আমরা সুযোগ পাচ্ছি না, ঠিক আছে। হ্যান্ডেল, চাপা, সুইচ, গুটি সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। দেখেন লুকিং গ্লাস সহ। এবার দেখুন ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, এবং কালো ভিতরে সাদা বিট, সিলভার বিট, কত সুন্দর গ্লেস এবং কত সুন্দর দেখতে। দেখেন একদম নিখুঁত এবং সরম কন্ডিশন, ঠিক আছে। দেখেন এরপরে এটা হচ্ছে টুল বক্স বলে, আর ইঞ্জিনের চেহারাটা দেখেন, ইঞ্জিনের চেহারা একদম নতুন, এবং নতুনের যেরকম চেহারা ওই রকমই কিন্তু হুবহু আছে, ঠিক আছে। দেখেন বাম্পারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন ফুল ফ্রেশ। এসে স্প্লেন্ডার প্লাস দেখেন, এখনকার আপডেট মডেল, চেন কভার, সারি কাটার সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। তুমিও যে গাড়িটি আসলে নতুন, একদম নতুন, পুরাতন বললে ভুল হবে, শুধু শোরুম থেকে বের করছে এতটুকু। দেখেন সিঙ্গেল লাইট, এটা নাম্বার ছাড়া সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, আপনাকে ফার্স্ট মালিক বানিয়ে দেবো, ওই শোরুম পেপার্স আপনি নিজ নেমে থাকবে, আপনি মূল মালিক হবেন, ঠিক আছে, এই বাইকটির। আর আপনাদের সব ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন, ঠিক আছে। কেরিয়ার এবং সিঙ্গেল পিছনের লাইটগুলো ফুল ফ্রেশ আছে, পিছনের টায়ারটা একদম ব্র্যান্ড নিউ, নতুন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে এই সাইড অংশগুলো দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পর একদমই নেই, সাইড কভার সহ। দেখেন স্যালেন্সারটাও, পাওদানিগুলো দেখেন কোনো জায়গার দাগ নেই, স্পট নেই, হ্যাঁ, ঠিক আছে। এরপরে পাওদানির সামনেটা দেখেন, ইঞ্জিন
টুল বক্স টাঙ্কি দেখেন তো কোনো জায়গায় দাগ আছে কিনা, একদম ফুল ফ্রেশ বিউস, চাপা সুইচ থেকে নিয়ে সব কিছু ফুল ফ্রেশ। এবার বলবো দুইটি চাবির কথা, দেখেন আর 550 কিলো গাড়িটি চলা, দুইটি চাবিও আছে এবং 550 কিলো গাড়িটি চলা চাবির সাথে এবং টায়ারের সাথে মিটারের হাবহাব মিল আছে। এখন স্টার্ট করে দেখাবো গাড়িটি সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, গাড়িটি আসলে এক হাতে মোবাইল, এক হাতে ইয়ারফোন এবং এক হাতে গাড়ির ইয়াটা, এর জন্য সমস্যা হয়েছে। সেলফ এবং গাড়ির সাউন্ড 100-100 আছে। এই গাড়িটি এখন দামে আসবো মাত্র 82,000 টাকা নাম পরিবর্তন সহ। এই বাইকটির দাম একদম 82,000 টাকা নাম পরিবর্তন সহ। এখন বলবো পালসার সামনের টায়ার থেকে, দেখুন সামনের টায়ার কিন্তু মোটামুটি ভিড় আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। মাঠগাড়টা একদম ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই, একদম এ গ্লাস এটি সকল ফুল ফ্রেশ আছে। হেডলাইটের গ্লাসে দেখেন কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম ফুল ফ্রেশ, ঠিক আছে। দেখেন এরপরে এই সাইডে দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নাই, স্পট নেই। আসলে পুরাতন গাড়ি, ওল্ড মডেল গাড়ি হলেও এই গাড়িটির সাউন্ড কোয়ালিটি আমি শোনাবো খুবই ভালো, ঠিক আছে। দেখেন সিঙ্গেল লাইট ফুল ফ্রেশ আছে, তো সামনে লুকসড কোনো সমস্যা নেই। দেখেন এরপরে চাপা সুইচ, দেখেন লুকিং গ্লাস সহ ফুল ফ্রেশ। হ্যাঁ টাঙ্কিটাও দেখেন একদম ফুল ফ্রেশ, নতুন করে কোনো কালার করা হয়নি। এরপরে সাইড কভারটা দেখেন একদম ফুল ফ্রেশ, পাউডারগুলো দেখেন, সারি কাটার চেন কভার, সাইড অংশগুলো দেখেন একদম ফুল ফ্রেশ, পিছনে সিঙ্গেল লাইট ফুল ফ্রেশ, বগুড়া L11-08-17 নাম্বার, কন্টাক্ট নাম্বার, কমপ্লিট নাম্বার, আজীবন নাম্বার, ঠিক আছে। উপরে অংশটাও দেখেন ফুল ফ্রেশ, ওই কত আছে মিটার আছে 30,890 কিলোমিটার আছে, এটাই আমি বুঝতে পেরেছি, তাও গ্যারান্টি দিব না, হয়তো কম বেশি হতে পারে, ঠিক আছে। এখন সাউন্ড কোয়ালিটি দেখেন, দেখেন সাউন্ড, আগে আসলে বাটা জুতাই, ঠিক আছে, বাটা জুতা কোনো দিন অন্য জুতার সাথে পারবে না, কিন্তু এটাও ঠিক এরকম বাটা জুতাই। আসলে আগের মডেল পালসার, আগের মডেল যতই এখনকার নতুন মডেল আসে না কেন, সাউন্ড কোয়ালিটি দেখেন পালসারের সাউন্ড কোয়ালিটি কত সুন্দর, এবং এখন পর্যন্ত সাইলেন্সের ডাক এখন পর্যন্ত আছে, ঠিক আছে। তো বিকজ এই বাইকটির দাম আসবে অনলি 82,000 টাকা, এই বাইকটির দাম একদম কোনো দরকার করা চলবে না, ওটাও 82 এটাও 82, যেহেতু দাম একই, সেম দাম এবং সমান দাম, এই জন্য দুইটা একসাথে ভিডিও বানালাম, ঠিক আছে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।